ওয়েলকাম গাইস, অ্যানাদার এপিসোড অফ জ্যাঙ্গো। সো এই টিউটোরিয়াল আমরা নর্মালি আমাদের লগ আউটটা শেষ করে ফেলবো, 37 নম্বর টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়াল আমরা লগ ইন করেছিলাম, রেজিস্ট্রেশন পেজ দেখেছিলাম, ফরেন পাসওয়ার্ড সবই দেখাছিলাম আর কি। সো আমরা এখন আমাদের লগ আউটটা করে ফেলি, চলো। ফার্স্ট অফ অল লগ আউট প্রেস করার পরে আমাদের একটা ইউআর হিট করবে, ইউআর হিট করে মেথডে যাবে। মেথডে যাওয়ার পরে আমরা জাস্ট লগ আউট মেথডটা কল করবো, দ্যাটস ইট, একদম সিম্পল। যেহেতু লগ ইন মেথড কল করা আছে, তার পাশে আমরা লগ আউট মেথডটাকে কল করবো। সো লগ আউটটাকে আমরা জাস্ট ইম্পোর্ট করে নিলাম আমাদের অথ লাইব্রেরি থেকে। এখন আমরা জাস্ট আমরা যদি এমপ্লয়ির প্রোফাইল পেজটা যাই, সো এমপ্লয়ির মধ্যে প্রোফাইল পেজটা আছে, পোর্টফোলিও না, সেটা হচ্ছে এমপ্লয়ির মধ্যে যে প্রোফাইল পেজটা আছে। ওকে, সো এখানে যদি আমরা লিখি লগ আউট তাহলে হয়ে যাবে। সো আমার যেহেতু পার্সেন্ট ভার্সনটা সমস্যা আছে, সো আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। ওকে, সো প্রোফাইল এবং এখানে দিলাম হচ্ছে লগ আউট, দ্যাটস ইট। ওকে, সো লগ আউট আসলো এবং এখানে ইউআরএল ডট পাইতে আসি, অলরেডি লগ ইন। সো এটা হবে লগ আউট। ওকে, ভিউসের মধ্যে ইউজার লগ আউট, যেহেতু মেথড কল করবো সেম নাম হয়ে গেলে ঝামেলা করবে, লগ আউট। সো কপি করলাম, সেভ করলাম, ভিউজ ডট পাইতে আসলাম। সো লগ আউট নামে কোনো মেথড ডিক্লেয়ার করা নেই এখানে, জাস্ট ইউজার লগ আউট নামে মেথড ডিক্লেয়ার করা হলো এবং প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট পাস করা হলো। সো যেহেতু এখানে উপরে অলরেডি লগ আউট ডিক্লেয়ার করা আছে, সো জাস্ট আমরা এটাকে কল করবো লগ ইনের মতোই, তেমন কিছু না। সো লগ আউট করলাম এবং প্যারামিটার হিসেবে রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্ট, দ্যাটস ইট। ওকে, লগ আউট হয়ে গেলো এবং আমার লগ আউট করার পরে তাকে রিডাইরেক্ট করে দেবো, রিডাইরেক্ট মেথডটা উপরে কল করা আছে। সো আমরা পাঠিয়ে দেবো হচ্ছে গিয়ে লগ ইনে, সো লগ ইনে, দ্যাটস ইট। তো সেভ করলাম, লেটস চেক ইটস ওয়ার্ক অর নট, রিলোড। ওকে, প্রোফাইল পেজ চলে আসছে, দেখেন প্রোফাইল চলে আসছে, লগ আউট চলে আসছে। সো লগ আউট প্রেস করলাম, ইয়েস ফাইনালি লগ আউট হয়ে গেছে, দেখেন এখানে ইউর অ্যাকাউন্ট চলে আসছে, তাই না, দ্যাটস গ্রেট। সো অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, লান হান্টারে ঢুকি, দেখি লান হান্টার, লান হান্টার। সো লগ ইন প্রেস করলাম, ইমপ্লিসেস প্রোফাইল, দ্যাটস ইট। তো লগ আউটটা করতে পারলাম। জাস্ট আমরা তো এখন চাই যে আমাদের লগ ইন কিন্তু ইউজারের নেমটা শো করবে, লাইক হচ্ছে আমরা যখন লগ ইন করা আসি, সো নেমটা শো করবে, ইমেল শো করবে, জাস্ট সিম্পল আর কিছুই না। যেমন নেম আমি এখানে জাস্ট শো করাচ্ছি, আর নেমটা হচ্ছে ডাবল ব্র্যাকেট দিয়ে, জাস্ট যেহেতু আমি সব কিছু ইউজারের মধ্যে আসে, ইউজার থেকে আমি জাস্ট ইউজার নেমটাকে কল করবো, দ্যাটস ইট। ওকে, জাস্ট ইউজার কল করবেন, ইমেল থেকে, ইউজার থেকে ইমেল কল করবেন, ইমেল চলে আসবে। ওকে, সো দেখেন নেম হচ্ছে লানাটা, খুব সহজ চলে আসছে। বা চাইলে আপনি এখানে রিকোয়েস্ট ইউজ করতে পারেন, রিকোয়েস্ট ইউজ করার সমস্যা নেই, রিকোয়েস্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই, ইউর আসবে না। সো যে থেকে ইউজার থেকে জাস্ট ইউজার নেমটা আমার শো করে দেবে, অথেন্টিক ইউজারের ইউজার নেম, তার ইমেজ, সো এইগুলো সবই কিন্তু আমরা ইজিলি এখান থেকে রিড করতে পারি। ওকে, সো ওকে গাইস, তাহলে আমরা লগ আউট করতে পারলাম, লগ ইন করতে পারলাম এবং আমরা দেখবো নেক্সট টিউটোরিয়ালে যে লগ ইন করার পর বা লগ আউট করার পরে মেসেজ শো করে কীভাবে, যে লগ ইন হয়েছে কি না, বা লগ আউট হয়েছে কি না, বা লগ ইন করলে ইরোর আসলে বলতে হবে যে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভাইট, এই লগ ইন বা এই যে ইরোর মেসেজটা সেভাবে কীভাবে শো করে সেটা আমাদের নেক্সট টিউটোরিয়ালে। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, ইফ ইউ আর নিউ টু চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।